আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের অসীম রহমতে আমাদের পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই আছি। চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি আশা রাখছি এমন আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আজকে আবার হঠাৎ করে যাচ্ছি ইনায়াকে নিয়ে আমার এক ভাবির বাসায়। তো সেজন্য আমি একটা কনফেকশনারি দোকানে ঢুকেছি কিছু খাবার কেনার জন্য। আসলে কারো বাসায় আমার খালি হাতে যাওয়াটা একেবারেই ভালো লাগে না, তাই ভাবলাম যে কনফেকশনারি দোকান থেকে কিছু খাবার টাবার কিনে নিয়ে যাই। তো আলহামদুলিল্লাহ কনফেকশনারি দোকান থেকে সোজা চলে এসেছি ভাবির বাসায়। মাকে দাঁড়িয়ে করিং বেল নক করছিল, তো এই যে ফাইনালি ভাবির রুমে ঢুকে গিয়েছি। তো ইনিয়া তো মহা খুশি ইনিয়ার কাকিয়াকে দেখে। তো কাকিয়া রুমে এই যে বসে বসে ইনিয়া খেলা করছে হাতে একটা ব্যাটারি নিয়ে, তো ব্যাটারিটা আমি আবার রেখে দিলাম। আর ভাবি আমাদেরকে দেখে আসলে কিচেনে চলে গেল নাস্তা তৈরি করার জন্য। আমি বারবার বললাম যে ভাবি কোনো কিছু তৈরি করার দরকার নেই, তারপরও সে নাস্তা তৈরি করছে আমাদের জন্য। আসলে যখনই ভাবির বাসায় বেড়াতে আসি ভাবি আমাদের জন্য অনেক খাবার দাবারের আয়োজন করে। তো আমরা কয়েকদিন পর পর এসেই ভাবিকে অনেক ডিস্টার্ব করি। আসলে সবাই একটু ভাবির জন্য দোয়া করবেন, ভাবির কোনো ছেলে মেয়ে নেই। তো দেখা যায় মাফি আর ইনায়া ভাবির বাসায় আসলে ভাবি অনেক খুশি হয়। আর ভাবির জন্য আসলে আমরাও সবসময় দোয়া করি, বলি যে আল্লাহ পাক যেন ভাবির কোলে ফুটফুটে একটা বাবু দেয়, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। আর ইনায়া দুষ্টুমি তো থামছেই না, সে একটার পর একটা ধরছে ফেলছে, এরকম এক অবস্থা। তো যাই হোক, আজকের ভিডিওটা হয়তো আমার একটু ছোট হতে পারে, সবসময় তো বড় ভিডিওই করি। তো সবসময় দেখা যায় বড় ভিডিও করলে অনেকেই দেখতে চায় না, তাই ভাবলাম আজকে একটু শর্ট ভিডিও করি, সবার ভালো লাগবে। তারপর এই যে দেখুন ভাবি আমাদের জন্য কত খাবার দাবারের আয়োজন করেছে। আর এই যে এখানে মাফি বসে কাকিয়া নুডুলস রান্না করেছে, সেই নুডুলস খাচ্ছে। তারপর এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি বাসায়। তো আসার সময় ইনার কাকিয়া ইনাকে একটা এই যে দেখুন চিপস দিয়েছে, তো সেই চিপস এবং লিপ বাম, তারপর টেডিবিয়ার নিয়ে ইনার খেলা করছে। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার ভিডিও যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে দেখা যায় আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে, তখন আপনারা আপনাদের সময় এবং সুযোগ দুটোটা বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি ধন্যবাদ বলে ছোট করতে চাই না, তাদের জন্য আমার অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার আজকের ভিডিওটি দেখার জন্য। আমি আজকের মতো এখানে বিদায় নিতে চাচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।